হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো চাইনিজ ফুড লাভার। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। প্রথমে বাঁধাকপি এবং আলু সেদ্ধ করতে দিতে হবে ওপরে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে। এরপরে ঢাকা খুলে বাঁধাকপি এবং আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে নাকি ভালো করে দেখে নিতে হবে। এবার কড়াতে সরষের তেল এবং তাতে জিরে ফোড়ন দিতে হবে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আগে থেকে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আরো একবার নেড়ে নিতে হবে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মাথাগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে, নিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এরপরে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো দিতে হবে, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে আর একবার মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে মশলাটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ গরম মশলা দিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করা আলু এবং বাঁধাকপি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মিনিমাম আধ ঘন্টা এইভাবেই আস্তে আস্তে নাড়ার পরেই রেডি আপনাদের বাঁধাকপির তরকারি। আর আমার এই চ্যানেল চাইনিজ ফুড লাভার যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে চাইনিজ এবং বাঙালির নতুন নতুন খাবার ভিডিও আপনারা পেতে পারেন।